প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি বিশেষ আয়োজন রিহ্যাব ফেয়ার প্রতিদিন অনুষ্ঠানে। করোনার এই পরবর্তী সময়ে বিশ্বের অর্থনীতি যেখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানে বসে নেই বাংলাদেশের আবাসন ব্যবসাও। এরই ধারাবাহিকতায় গত 23শে ডিসেম্বর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে রিহ্যাব ফেয়ার 2021। আজকের এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকব আমি আসিফুল আহমেদ, জানাবো মেলার সার্বিক ব্যবস্থাপনা, কথা বলবো বিভিন্ন স্টলে। দেখুন, গত দুটি বছর আমাদের এখানে মেলা হয়নি, যে কারণে এবার আমরা কোভিড-19 কারণে এবার আমরা মেলা শুরু করলাম। আমরা অত্যন্ত আশাব্যঞ্জকভাবে দেখছি যে এখানে সকল শ্রেণীর মানুষ এই মেলায় অংশগ্রহণ করছে, এবং আমাদের প্রত্যেকটি কোম্পানির এখানে 180টি স্টল এখানে এই মেলায় অংশগ্রহণ করেছে, এবং প্রত্যেকেরই তাদের রেডি যে ফ্ল্যাটগুলো আছে এবং বাণিজ্যিক স্পেস আছে সেগুলো নিয়ে এসছে। তো আমরা মনে করি যে এবারের এই আবাসন মেলাটা অত্যন্ত কার্যকর হবে, এই কারণে যে দিন দিন আমাদের এখানে প্রত্যেকটি জিনিসের কস্ট বেড়ে যাচ্ছে এবং জায়গার স্বল্পতার কারণে আসলে ফ্ল্যাটের দাম বেড়ে যাবে, এবং নির্মাণ সামগ্রী কখনোই আর দাম কমছে না বলে আমাদের মনে হচ্ছে, ধারণা করছি। এই কারণে এবার যারা এই মেলায় অংশগ্রহণ করবেন, এই আবাসন মেলায় এসে তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি কিনতে পারবেন, এবং একই জায়গার থেকে অনেক ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের ফ্ল্যাটটি তারা দেখে শুনে এবং একের অধিক তার চাহিদা অনুযায়ী যাচাই করে এখান থেকে নিতে পারবেন বলে মনে করি। বেসিক্যালি আমরা যে করোনার প্যান্ডামিকের যে সিচুয়েশনটা পার করেছি, তো এরপরে আসলে আমরা খুব ভালোভাবেই ব্যাক করেছি। আমাদের এর মধ্যে খুব ভালো সময় কেটেছে, বাট এর মধ্যে রিহ্যাব ফেয়ারটা নিয়ে আমরা বেসিক্যালি খুব বেশি এক্সাইটেড ছিলাম। সো আমাদের তো আসলে রূপায়ণ শ্রী সম্পর্কে সবাই জানে, বাট বাংলাদেশের ফার্স্ট মেগা গেটেড প্রিমিয়াম কমিউনিটি করেছি আমরা উত্তরার মধ্যে। তো আমরা বেসিক্যালি মেলাতে এসেছি আমরা রূপায়ণ শ্রীটাকে প্রমোট করতে, সবাই জানে আবার যদি সবাই দেখে একটু ইন্সপায়ার করার জন্য। আর আমরা মেলাতে বেসিক্যালি আমাদের যে ভিলাগুলো আছে, স্কাই ভিলা আমাদের সবচেয়ে মোস্ট আকর্ষণীয় একটা ভিলা বলবো আমরা আমাদের বাংলাদেশের। বেসিক্যালি এটা খুবই আপনারা জেনে খুশি হবেন যে ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট বাংলাদেশে এখন রূপায়ণ সিটি উত্তরা, টক অফ দ্য টাউন। সো এর মধ্যে 60% 140 বিঘা ল্যান্ডের উপর 60% আমাদের ওপেন স্পেস, এর মধ্যে স্কুল, মসজিদ, প্লেগ্রাউন্ড, জগিং ট্র্যাক, দেন হচ্ছে আপনার সুইমিং পুল, হ্যাঁ সব কিছু সমন্বয়ে আমরা করেছি। ইভেন এর মধ্যে আমাদের ইউনিক কোনো এক কিছু বিষয় আছে যেটা আমরা আসলে আপনাদের সবাইকে ইনভাইট করছি আসার জন্য, প্রজেক্টটা দেখার জন্য। আই থিঙ্ক আপনারা যারা দেখবেন সবাই খুব এনজয় করবেন আমাদের প্রজেক্টটা। বেসিক্যালি এটা বাংলাদেশের কোনো প্রজেক্ট মনে হবে না, ইটস লাইক আ ইন্টারন্যাশনাল ফ্লেভারে করা, লাইক সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়ার মতো কন্ট্রি যেগুলো আছে ওগুলোর মতো আমরা করেছি বেসিক্যালি। এবছর প্রথম এই রিহ্যাবের মেলায় আমরা অংশগ্রহণ করলাম, যেহেতু 2 বছর মেলা হয়নি। তো আলহামদুলিল্লাহ প্রথম বছর মেলায় এসে আমাদের অনুভূতি চমৎকার, এবং মেলার পরিবেশ সব কিছু মিলে আমরা হ্যাপি। আর আমরা যে প্রোডাক্ট নিয়ে আসছি, বেসিক্যালি রিয়েল ক্যাপিটাল গ্রুপ, আমরা গ্রুপ অফ কোম্পানি, আমরা আরসি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যানারে আমাদের কিছু ফ্ল্যাট এবং কিছু প্লটের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি। আমি বেসিক্যালি আমাদের কোম্পানির প্ল্যাটফর্মটা খুব বেশি দিনের আমাদের পথযাত্রা না, 2017 সাল থেকে পথযাত্রা শুরু হয়ে আজকে 2021 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ কাস্টমারের ভালোবাসায়, কাস্টমারের আস্থায় আমরা রিয়েল ক্যাপিটাল গ্রুপ এই পর্যন্ত এসেছি, এবং এই টোটাল আস্থা ভালোবাসার জায়গাটাই আমরা কাস্টমারদেরকে আমাদের পাশে পেয়েছি বিধায় আমরা এটা রাখতে পেরেছি। আমরা ঢাকা শহরের 2টা প্রাইম লোকেশনে, একটা গভর্নমেন্ট পূর্বজোড়া 3 নম্বর সেক্টরে আরসি রিভারি ভিলেজ নামে একটি আবাসন প্রকল্প পরিচালনা করে যাচ্ছি, আর আরেকটি হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়েতে কেরানীগঞ্জ আবদুল্লাপুর ঢাকা, এই লোকেশনে আরসি মায়াকরণ নামে আরেকটি আবাসন প্রকল্প আমরা পরিচালনা করে আসছি।
এবং এই দুটি আবাসন প্রকল্পতে দুটি খুব হাইয়ের সাথে এবং খুব প্রাইম লোকেশনে এবং আমাদের প্লটের প্রাইস এবং প্লটের অবস্থান কাস্টমারের ক্রয় সাধ্যের একেবারে অনুকূলে এবং আমরা স্বচ্ছ ব্যবসা এবং রিয়েল এস্টেটের আবাসনের যে প্রবলেমগুলি আছে, যে প্রতিবন্ধকতাগুলি আছে, যে জায়গাতে মানুষের আস্থার খুব অভাব, সেই জায়গাটা আসলে নিরূপণ করার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আপনারা মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই। তো ধন্যবাদ রিহাবকে, রিহাব এই ধরনের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে এবং এর ফলে কাস্টমারের সাথে কোম্পানিগুলোর একটা সেতু বন্ধন তৈরি হয়েছে এবং বোথ পার্টিরই তাদের রিকোয়ারমেন্ট, তাদের কারেকশনগুলি করার সুযোগ তৈরি হয়েছে। রিয়েল ক্যাপিটাল গ্রুপের পথচলা শুরু হয় 2017 নভেম্বর মাসে। সাথে রিয়েল ক্যাপিটাল স্টার্টিংয়ে আমরা যে প্রজেক্ট স্টার্ট করি আরসি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, যেটার আন্ডারে এখন হচ্ছে কিছু প্রজেক্ট আছে, আরসি হোল্ডিংস আছে, আরসি ট্রেড ইন্টারন্যাশনাল আছে। সাথে সাথে আমরা বিহাফ মেলায় এসেছি আরসি প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যানারে, যেখানে আমরা হোল্ডিংসে কিছু প্রজেক্ট নিয়ে আসছি। আমাদের আপকামিং প্রজেক্ট আছে, রানিং প্রজেক্ট আছে বিল্ডিং, এখানে আজিমপুর ছাপড়া মসজিদে আছে, আরসি দায়রানুর খুলনায় আছে, উত্তরা গাউসুল আজমে আছে, গুলশানে চলতেছে, ইকবাল রোড মোহাম্মদপুর ইকবাল রোডে চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু ঠিকঠাক আছে। রিহাব ফেয়ারে কাস্টমারও প্রচুর সাড়া আছে। একটা প্রবলেম আমরা যেটা ফেস করছি সেটা হচ্ছে বর্তমান আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের জন্যে যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয় সেগুলো এখন বাজারে খুব ঊর্ধ্বমুখী। তো এখানে যেহেতু আমাদের একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সব কিছু বলার সুযোগ থেকে থাকে, তো আমরা অবশ্যই রিহাবকে বলবো, রিহাবের কাছে আবেদন করতে চাই যে বর্তমান যে বাজারে অস্থিতিশীল অবস্থা, যে প্রাইসগুলো প্রত্যেকটা প্রোডাক্টের আপ হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের কাজ করতে মেনটেন করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা রিহাবের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত যদি বলতে চাই আমরা ব্যবসায়ীরা, যে আমাদের এই বিষয়টা যদি সরকার একটু নজর দিত, তাহলে দেখা যাচ্ছে আবাসন খেতে যারা কাস্টমাররা আছে তারা অল্প দামের মধ্যে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট পেত। প্রিয় দর্শক, নিচে ছোট একটা বিরতি, ফিরে আসছি একটু পর। স্বাগত আরেকবার এসিটিভির বিশেষ আয়োজন রিহাব ফেয়ার প্রতিদিন অনুষ্ঠানে। মেলাতে অ্যাকচুয়ালি আমরা যতটা আশা করেছিলাম আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি বলে মনে হচ্ছে। আসলে এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় ইন্ডাস্ট্রি, এখানে করার অনেক কিছু আছে, দেওয়ার অনেক কিছু আছে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে গ্রাহক সন্তুষ্টি, আমাদের গ্রাহকরা আমাদের উপর সন্তুষ্টি থাকুক এবং সেভাবে আগাচ্ছি এবং সেভাবে আপনাদের সাথে সবাই সাথে প্রচুর সাড়া পাচ্ছি। আপনাদের যে অভাবনীয় একটা সাড়া পাচ্ছি যেটা আশা করিনি, আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি আমরা, এবং এই সাড়াটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরও এগিয়ে যাব। এইটা আমাদের মাইল ফলক হিসেবে কাজ করবে, অ্যাটলিস্ট এই সাড়াটার জন্য। এত বেশি সাড়া যে আমরা আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি উদ্যমে কাজ করতে পারবো বলে আশা করছি। আসলে দাম কিন্তু কমপ্লিটলি আপনারা চিন্তা করলে বাড়েনি, যেটা বেড়েছে সেটা হচ্ছে যে এটা খুব মিনিমাম, আপনি দেখেন প্রতিটা সেক্টরের দাম বেড়েছে, সেই হিসেবে কিন্তু আমরা বাড়িনি। এবং আমাদের জিএ ফাউন্ডেশন যেটা করেছে সেটা হচ্ছে যে আমরা সীমিত, যারা সীমিত আয়ের মানুষ তাদের নিয়ে কাজ করছি। আমাদের থিমটা হচ্ছে যে সীমিত আয়ের মানুষদের নিয়ে কাজ করা, এবং দেখবেন আমাদের প্রাইসটা অন্যান্য কোম্পানির চেয়ে কম্পিটিটিভ কম, বিকজ আমরা সব যারা সীমিত আয়ের মানুষ তাদের নিয়ে কাজ করতে চাই। আসলে এখানে যেটা হচ্ছে যে আবাসন খাতে যদি সঠিক পরিকল্পনা করে যদি প্রজেক্ট করা হয়, প্রজেক্ট নেওয়ার আগে যদি সঠিক পরিকল্পনাগুলো করা হয় এবং সততা এবং নিষ্ঠার সাথে যদি কাজ করা যায়,
তাহলে কমিটমেন্ট রাখা সম্ভব। অবশ্যই এটা অন্যান্য সেক্টরের থেকে একটু ভিন্ন, এটা অন্য ইন্ডাস্ট্রির সাথে এটা তুলনা করা যায় না, যেহেতু এখানে আসলে প্রজেক্টটা পুরোপুরি কাস্টমারের পারচেজের উপরে ডিপেন্ড করে। অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেটা দেখা যায় যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কিন্তু আবাসন খাতে যেহেতু একটা সময়ের ভিতরে একটা কমিটমেন্ট ফুলফিল করতে হয়, অবশ্যই এটাতে একটা চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জটাতে যেটা হচ্ছে যে প্রকল্প নেওয়ার আগে আসলে পরিকল্পনাগুলো যদি ঠিকমতো করা হয় এবং এখানে যদি সবগুলা কাজের যদি সমন্বয় ঠিকমতো করা হয়, কমিটমেন্টটা সামনের দিকে রাখা সম্ভব। এবং যেটা হচ্ছে যে আবাসন খাতের ডিমান্ডটা এবং কাস্টমার সারা বাড়ছে, তো হয় কি মানে আসলে কাস্টমারের কমিটমেন্ট এবং ডেভেলপারের কমিটমেন্ট যখন সবগুলাই ঠিক থাকে তখন জিনিসটা ভালোভাবে করা সম্ভব। আমার পরিকল্পনা হচ্ছে যে সামনের দিকে রিহাব এই যে এত ডেভেলপারদেরকে নিয়ে কাজ করছে, প্লাস মানুষের চাহিদা কোথায়, কি হলে মানুষ কিনতে পারবে এবং ডেভেলপাররা আরও স্বাচ্ছন্দ্যের মাধ্যমে কীভাবে সার্ভিসটা দিতে পারবে, সেই জায়গায় একটা ভূমিকা রাখা এবং সামনের দিকে বাংলাদেশের মধ্যম আয়ের যে শ্রেণীটা আছে তারা যেন আবাসন সেক্টরে তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে তারা যেন অ্যাপার্টমেন্ট কিনতে পারে, সেই জায়গাটা কীভাবে অবদান রাখা যায় সেখানে আমাদের পরিকল্পনা এবং আমাদের ওই জায়গায় কাজ করার চেষ্টা থাকবে। মেলাতে সুবিধা এক জায়গায় সব অ্যারেঞ্জমেন্ট থাকে, যদি কিছু আমার রেঞ্জের মধ্যে থাকে আমার ডিসিশন নিতে সুবিধা হবে, এটাই মেইন কারণ। সময়টাও কম লাগলো, ঘোরাঘুরিও লাগলো না। আসলে মূলত একটা আমাদের নারায়ণগঞ্জে মিশন পাড়ায় কন্ডোমিনিয়াম প্রকল্প নিয়ে কাজ করছি, আর আবাসিক ভবন আছে আমাদের ওখানে নয়তলা বিশিষ্ট একটা আবাসিক ভবন আছে, আর এর পাশাপাশি আমাদের আপকামিং প্রকল্প আছে মিরপুরে আরিফাবাদ হাউসিং সোসাইটিতে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে গত দুই বছর রিহ্যাব ফেয়ার তো হয়নি, যে কারণে দুই বছর পরে এবার হওয়াতে যথেষ্ট পরিমাণে আমরা আশাবাদী এবং যথেষ্ট পরিমাণ ভিজিটর আছে। আসলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে, কারণ আমার রিহ্যাবের সভাপতি সাহেব, তারপরে গৃহ রাজুকের লোকজন যারা কথা বলেছেন, ম্যাটেরিয়ালের দাম তো অস্বাভাবিকভাবে বেড়েছে আসলে। হ্যাঁ, সেটা আমরাও রিয়েল এস্টেট যারা বিজনেস করছি তারা এর জন্য আমরাও একটু সংকটের মধ্যেই পড়েছি। সেটা আমরা ক্রেতার সাথে আমরা সমন্বয় করে কীভাবে কতটুকু মিনিমাল করা যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা অবশ্যই ক্রেতার পক্ষের মানুষ আসলে। হ্যাঁ, আমরা মেলাতে সবসময় আমাদের একটা ছাড় থাকে আর কি, আমরা নর্মালি 5-7% আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, কারণ মেলা যারা আসেন ওনারা একটা বড় আশা নিয়ে আসেন যে এখানে এসে ওনারা একটা ভালো কোম্পানির সাথে, যারা রিহ্যাব মেম্বার ওদের সাথে এবং বিশ্বাস এবং আস্থার সাথে ফ্ল্যাটকে পাবেন, এবং সবার সাথে যে যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো ওরা বেছে নিতে পারে, তাদের প্রোডাক্টগুলো কী প্রোডাক্ট নিবে, ওরা কত সাইজের সব ইনফরমেশন পায়। সেই হিসাবে আমরা চেষ্টা করি ওদের কাছে বিক্রি করার জন্য আমরা 5-7% ডিসকাউন্ট দিয়ে থাকি। আমরা এখানে যখন যারা মেলায় আসে আমাদের এখানে কিছু আমরা ইনফরমেশন দিয়ে দিই, যেমন আমাদের কমন ব্রোশুরগুলো আছে, তো ওনারা এইগুলো প্রসপেক্টিভগুলো নিয়ে ওখানে ওরা দেখে দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, এবং ওনারা যারা আসে ওনাদের নামগুলো আমরা এখানে রেজিস্টার মেনটেন করি। যারা পজিটিভ ক্লায়েন্ট আছে ওনাদেরকে আমাদের যারা সেলসে আছে সেলস টিম থেকে ওনাদেরকে ফোন করা থাকে, এভাবে একটা কানেক্টিভিটি একটা সম্পর্ক সৃষ্টি হয়। আমাদের যারা ক্লায়েন্ট আছে প্রসপেক্ট আছে ওনারা যখন আমাদের কাছে আসে কোনো ল্যান্ড দিতে, তখন ওনাদেরকে আমরা তিনটা কথা বলি, যে প্রথমত হলো যে একটা কোম্পানিকে জানার জন্য প্রথমত আপনি আমাদের যারা ল্যান্ড দিয়েছে ওনাদের সাথে আমরা আপনার কথা বলেন, দ্বিতীয়ত আমাদের যে এলাকা প্রজেক্ট চলে এই এলাকার আশেপাশে যে বাড়ি আছে বা যারা লোকরা আছে আমরা বলি ওনাদের সাথে কথা বলেন, কারণ ওনারা তো প্রথম থেকে দেখে আমরা কীভাবে কোয়ালিটি মেনটেন করি কাজ করি, এবং যাদের কাছে আমরা ফ্ল্যাট হ্যান্ডওভার দিয়েছি
আমরা তখন তাদের নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি, আপনারা ওই আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেন, কথা বলে ওনারা আমাদের সম্পর্কে জানবেন। এই তিনটা জায়গায় যখন একটা ক্লায়েন্ট বা ল্যান্ড ওনার যদি নক করে তাহলে একটা কোম্পানির সম্পর্কে সব কিছু জেনে যায়। সো আমরা এভাবেই ওনাদেরকে বলি যে আমাদের এই তিনটা পার্টি আছে, ওদের সাথে আপনারা কথা বলেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন আমাদের কোম্পানি সম্পর্কে। আমরা আমার ঢাকা ব্যাংকের হোম লোন প্রোডাক্টটা নিয়ে আসছি। আমরা খুব দ্রুত এবং খুব সহজেই কাস্টমারদেরকে আমরা হোম লোন প্রোভাইড করে থাকি। ভেরি কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট ইন টার্মস অফ আপনার মার্কেট। এখন বাংলাদেশ ব্যাংকও আপনার ইন্টারেস্ট অনেক কমিয়ে দিয়েছে, তার মধ্যেও অনেক কম্পিটিটিভ রেট অফ ইন্টারেস্ট আমরা প্রোভাইড করতে সক্ষম হইতেছি। আমরা ঢাকা ব্যাংকের পক্ষ থেকে সার্ভিসটা খুব দ্রুত সময় আমরা দিতে পারতেছি। মেলায় আসছে, খুবই ভালো লাগতেছে, অনেক লোকের সমাগম, ইটস রিয়েলি গুড। অনেক সাড়া পাওয়া যাচ্ছে, তাদের বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারপরে আমি ইনটেকে আসছি, আমার ভাই কাম বন্ধু, আমার খুবই ভালো লাগছে। আমি এখানে আমার নিজের জন্য না, আমার জিএম সাহেবের জন্য, ম্যানেজারের সাহেবের জন্য আমি এখানে ফ্ল্যাট নিয়েছি। আসবেন, এবং উনি খুব ভালো কাজ করেন এবং কমিটমেন্ট অনেক সুন্দর। সো আমি তার সত্যিকার অর্থে মঙ্গল কামনা করি। উইস ইউ অল দ্য বেস্ট, ইনটেক প্রপার্টিজ লিমিটেড। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির বিশেষ আয়োজন রিহাব ফেয়ার প্রতিদিন অনুষ্ঠানে। আসলে আমাদের সারা তো ক্রেতাদের নিয়ে, ক্রেতারা সারা দিচ্ছে, তাই ওইটার ফিডব্যাক আপনাদের দিচ্ছে। প্রচুর ক্রেতা, আপনি দেখেন অন্যান্য স্টলে চেয়ে আমাদের অবস্থা কী। বেসিক্যালি আমাদের থিমটাই হচ্ছে যারা আপনার মানে মধ্যবিত্ত বলছি না, যারা মানে ক্রয় করতে চায় এবং যাতে ক্রয় সীমার মধ্যে রেখে আমরা আমাদের কাজটা করতে চাই, আমাদের ডেভেলপমেন্টটা করতে চাই। আমাদের থিমটাই হচ্ছে যে নিরাপদ আবাসন। আমরা মনে হচ্ছে যে আমরা যা করেছি আমাদের রেটটা নাগালের মধ্যেই, আর কনার পরবর্তী সময় যে কথা বলছেন যে কনস্ট্রাকশন কস্ট বেড়েছে, সেই হিসেবে আমরা কিন্তু ওইভাবে বাড়াইনি। আমাদের কথাটাই হচ্ছে, আমাদের স্লোগানটাই হচ্ছে, আমরা সবার ক্রয় সীমানার মধ্যে রেখে ফ্ল্যাট সেল করব এবং মানে মানসম্মত ফ্ল্যাট দেব এবং সঠিক সময়ে হস্তান্তর এবং নির্মাণ সামগ্রী নিয়ে আমাদের কোনো স্যাক্রিফাইস নাই। এটা হচ্ছে আমাদের মূল ড্রাইভ। ফ্ল্যাটের দাম অনেক বেশি, যেটা আমাদের ধারণা ছিল না। তো আমি শুনলাম যে গত দু বছর আগে নাকি রিভিউ করেছে, বিশেষ করে ধানমন্ডি এরিয়াতে অনেক বেশি, ওটা ধরা ছোঁয়ার বাইরে। তো আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম, ফলে আমি হয়তো জানি না, আপডেটেড না, তবে আমার মনে হচ্ছে এটা বেশি। আমি বাংলাদেশ অ্যাটমিক এনার্জিতে আছি, ডক্টর আলমগীর। তো আমার যে কলিগরা জিএলজির ব্যাপারে ইন্টারেস্টেড, তো আমি সেই জন্য আর কি এখানে মেলায় আসলাম আর কি। মানে করোনার মাঝখানে যে ফ্ল্যাটের দাম যেটা আগে যেমন ছিল, মাঝখানে ড্রপ করছে, এখন আবার একটু ডেভেলপ করতেছে, ইনক্রিজ করছে, কারণ ডিমান্ড বাড়তেছে তার সাথে সাথে, কারণ প্রাইসটা তো ডিমান্ডের সাথে, সেই হিসাবে প্রাইসটা আবার আগের দিকে চলে আসতেছে। একটা স্টল মানে দেখেছি, খুব একটা দেখা হয়নি। তো এখানে তো দেখলাম বেশ হোম লোনের ব্যবস্থা, ওরা ফ্ল্যাট কিনলে লোনের ব্যবস্থা করে দিচ্ছে, 80% 85% এরকম, সেটা ভালো লাগলো। আর দাম আসলে আমি তো মনে হয় না খুব একটা কমেছে। আগের মতোই মনে হচ্ছে, আর আমরা আসলে প্লট বুকিং দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, আর সেজন্যই বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখতেছি প্রাইস কেমন,
বা বিভিন্ন ফ্যাসিলিটি কিরকম সেসব নিয়ে এই চিন্তা ভাবনা চলতেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবারও আগামীকাল, জানাবো রিহাব মেলার উল্লেখযোগ্য সব খবর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।